কাল আপনাকে কোর্টে প্রডিউস করতে পারেনি, আজ হয়তো প্রডিউস করবে। আপনার এখানে খাবারে নিশ্চয়ই খুব কষ্ট হয়েছে। খাবার? না না, আমি আমি খাবারের কথা তো ভাবিনি। তাহলে কি ভেবেছেন? আপনি আমার সঙ্গে দেখা করতে এসেছেন, এটা ভেবেই তো আমি অবাক হয়ে যাচ্ছি। কেন? কালকের পরে আমার আর মনে হয়নি যে আপনার সঙ্গে আর কোনোদিন আমার দেখা হবে। আপনার মনে হয়েছিল, আপনি নিজের অজান্তে অনেকটা সময় জুড়ে ছিলেন আমার পাশে। আমার অসুস্থতার সময় অনেক হেল্প করেছিলেন আমাকে। আজ আপনি আমার কারণে, যাই হোক, আমার আমার মনে হয়েছে আপনার কাছে আসাটা আমার কর্তব্যের মধ্যে পড়ে, তাই এসেছি। আমার মতো একটা মানুষের প্রতি আপনার মতো একটা মানুষের কি কোনো কর্তব্য থাকা উচিত? না বুদ্ধি, একজন মানুষ হিসেবে আমি যতদিন বাঁচব আমার সবার প্রতি কিছু ডিউটি থাকবে, কর্তব্য থাকবে। সেই কর্তব্যের খাতিরেই আমি আপনার কাছে এসেছি। লক আপের মধ্যে এই সমস্ত খাবার দাবার নিয়ে এসেছেন? আমি একজন সিনিয়র অফিসার, সমস্ত রুলস অ্যান্ড রেগুলেশনস আমার খুব ভালো করে জানা আছে। এনেছি যখন তখন পারমিশন নিয়ে এনেছি। আমি কোনো স্পেশাল খাবার চাই না গুড্ডি। আমি কিন্তু আপনার জন্যই এনেছি, শুধুমাত্র আপনার জন্য। বুঝতে পেরেছি, আসলে আপনি খুবই দয়ালু একজন মানুষ, আমাকে দয়া করবেন না প্লিজ, আমি কোনো রকম ফেভার চাই না। আপনি চাননি তো, আমি নিজে থেকে আপনার জন্য নিয়ে এসেছি। আপনার মহানুভবতা প্রয়োজন নেই। ওখানে গেলে আরোই কিছু খেতে পারবেন না, আর সেক্ষেত্রে আমি কিছুই করতে পারবো না। জেলে জেলের ভাতই খেতে হবে আপনাকে। সেটাই তো স্বাভাবিক, সবাই যা খায় আমিও তাই খাবো। তার থেকে বড় কথা, যে অপরাধ আমি করেছি এর থেকে বেশি কিছু এক্সপেক্ট করা আমার উচিত নয়। তাহলে আপনি খাবারটা খাবেন না বলছেন? ঠিক আছে, আপনি এনেছেন বলে হয়তো আমি একটু খেয়ে নেবো, কিন্তু পুরোটা দরকার নেই ম্যাডাম, আপনি নিয়ে যান, বাড়ি নিয়ে যান। বাড়ি নিয়ে গিয়ে আমি কি করব? আপনি কি করবেন সে তো আপনার ব্যাপার, কাউকে দিয়ে দেবেন, অন্য কেউ খেয়ে নেবে। এভাবে বারবার কেন ফিরিয়ে দিচ্ছেন বলুন তো, খাবেন না খাবেন না কেন বলছেন? এই জন্যই বলছি, কারণ এটা এখন প্রমাণিত যে আমি খুব ভয়ঙ্কর একজন অপরাধী। একজন অপরাধীকে কি ফেভার করা যায় ম্যাডাম? আর তারপরে যার সাথে সেই অপরাধ করা হয়েছে তার কাছ থেকে ফেভার নেব, এটা হয় না ম্যাডাম। সে যদি নিজে থেকে আনে, আপনি তো জাননি, আপনি কিছুই জাননি, সে নিজে থেকে আপনার জন্য নিয়ে এসেছে। এখানে তো আরো বেশি করে এম্বারেসিং লাগছে, এটা আপনার মহানুভবতা ম্যাডাম, প্লিজ এটা করবেন না, আমার আরো বেশি করে কষ্ট হবে প্লিজ। আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, আপনি যখন নিজে হাতে করে নিয়ে এসেছেন একটুখানি আমাকে ভেঙে দিন, বাকিটা আপনি নিয়ে যান ম্যাডাম।
সম্ভব হয়েছে ম্যাডাম। থ্যাংক ইউ। আপনি একদিন বলেছিলেন আপনি এই ধরনের মিষ্টি খেতে খুব ভালোবাসেন। আমি বলেছিলাম বলে আপনি নিয়ে এলেন। এত বড় অপরাধ করার পরেও তোমার লজ্জা দেবেন না ম্যাডাম। অবশ্য আর একদিক থেকে দেখতে গেলে ঠিকই আছে, আমি যেটা ভাবছি আপনিও বোধ হয় সেটাই ভাবছেন যে আমার ফাঁসি তো হয়েই যাবে, তখন তো আর বোধ হয় খাওয়ানোর সুযোগ পাবেন না। বিচার ব্যবস্থা যাদের হাতে আছে তারাই সবটা ঠিক করবে, এ বিষয়ে আমি কিছুই বলতে পারবো না। এত কিছু ভেবে খাবারটা আনিনি, মনে হয়েছিল তাই নিয়ে এসেছি। এটা ছাড়া আর কি বা কারণ হবে বলুন তো। এনিওয়ে আপনি কি কোনো লয়ার নিতে চান? না দেখুন, এই বা আমার হয়ে কেসটা লড়বে, আর আমার কাছে অত টাকা পয়সাও নেই যে আমি আবার একটা লয়ার অ্যাপয়েন্ট করব। আপনি কিন্তু আবার দয়া পরবশ হয়ে কাউকে আমার হয়ে অ্যাপয়েন্ট করবেন না, আমি চাই না। আমি সত্যি চাই না এই কেসটা কেউ লড়ুক, তাই আমার কোনো বক্তব্য নেই। আপনার কিছু পারিবারিক কথা আমি জানতে চাই, বলতে পারেন? হ্যাঁ, জানতে তো চাইবেনই, কোর্টও জানতে চাইবে, জেনে কি করবেন বলুন তো। কৌতূহল আছে আমার, আপনি কেন এরকম একটা কাজের সঙ্গে জড়িয়ে পড়েছিলেন সবটাই আমার খুব জানার ইচ্ছে। কেন কেউ কেউ ইচ্ছা করে জড়িয়ে পড়ে ম্যাডাম, জড়িয়ে যায়। আপনারা তো এই কথাগুলো এক্সকিউজ বলে মনে হবে, কারণ অধিকাংশ অপরাধী একই কথা বলে, কিন্তু কি জানেন তো, জন্ম থেকে তো আর কেউ অপরাধী হয়ে জন্মায় না, এই সমাজের সঙ্গে লড়তে লড়তে অপরাধী হয়ে যায়। তাই নিজের সপক্ষে কোনো কথাই আমার বলার নেই। বলতে হবে আপনাকে, আমি যখন জানতে চাইছি আপনাকে বলতে হবে। আপনি কোথায় জন্মেছিলেন? লখনউ। কোনো একটা গরিব ঘরের ছেলে ছিলাম না আমি ম্যাডাম, রাইস ফ্যামিলি ছিল, কিন্তুই যা হয় একই গল্প। বাবা খুব তাড়াতাড়ি আমাদের ছেড়ে চলে গেলেন, বাবার বাকি ভাইয়েরা সবাই মিলে আমাদেরকে প্রপার্টি থেকে বেদখল করে দিল। তখন আমি, আমার বাকি ভাই বোনেরা আমার মাকে এক প্রকার লাথি মেরেই সাতমহলা থেকে একদম বস্তিতে এসে উঠলাম। আমার তখন কত হবে, 13 বছর। আমার মা আমাদের পেটে ভাত জোগাড় করার জন্য কত ছোট ছোট কাজ করতেন, লোকের বাড়িতে বাসনও মেজেছে। তারপর একদিন চোরের অপবাদ, কিছু ভুলিনি ম্যাডাম, সব মনে আছে আমার। তারপর? তারপর সেখান থেকে আমার মনে হতে লাগলো যে আমাকে কাজ করতে হবে। মা আমায় কিছুদিন এক সাহেবের বাড়ি রেখে এসেছিলেন, সাহেব খুব ভালো ছিলেন জানেন তো। আমার ওখানে কাজ ছিল সাহেবের 5-4 মাস খাটা, সাহেব খুব ভালো ছিলেন জানেন, আমার পড়াশুনো করাতেন। তারপর ওনার ছেলে যে স্কুলে ভর্তি হলো সেই স্কুলে উনি আমাকেও ভর্তি করে দিলেন, ওনার দয়াতে স্কুলের সার্টিফিকেটও আমি পেয়েছিলাম। তারপর একদিন সাহেব দেশে ফিরে গেলেন, মায়ের অত খাটনির টাকায় আর নিজের পড়াশোনা কন্টিনিউ করতে ইচ্ছা করেনি ম্যাডাম। বাকি ভাই বোনেরা তো আমার মুখের দিকে তাকিয়ে বসেছিল, তাই যেটুকু টাকা আমি ইনকাম করতাম তা দিয়ে সবার খাবার জোগাড় করে আর তাদের পড়াশুনো ঠিকঠাক করে চলছিল না ম্যাডাম। তাই আরও চেষ্টা করতে থাকতাম, এটা করব সেটা করব, করেওছি ম্যাডাম। প্রত্যেকটা ভাই বোনকে ওয়েল এস্টাবলিশড করেছি, তারা আজকে নিজের জায়গায় দাঁড়িয়ে গেছে,
আপনি জিজ্ঞেস করেছিলেন না আমাকে, আমার কেউ নেই। আচ্ছা ম্যাডাম, তারা সবাই নিজের পায়ে দাঁড়িয়ে গিয়ে আমায় আর স্বীকার করতে চায় না, আমিও তাই আর স্বীকার করি না। তারপর? তারপরে এরকম ভাবেই একদিন একটা হোটেলে কাজ করছি, সেখানে একটা এরকম গ্যাংয়ের সঙ্গে আমার আলাপ হয়। ওদের হাত ধরেই অপরাধ জগতে আমার আসা। তারপর আস্তে আস্তে কাজ করতে করতে এত পটু হয়ে গেলাম এই কাজটায়, বিভিন্ন গ্যাং থেকে আমাকে ডাকা হতো কাজের জন্য। তখন আমি যে টাকা কোট করতাম সেই টাকা আমায় দেওয়া হতো। ওখান থেকেই এই অপরাধী জন্ম হয়। বাই দিস টাইম আমার সংসার আমি গুছিয়ে দিয়েছিলাম। আপনি বিয়ে করেননি? গুড দিন শুন থেকে রবি বিকেল 5:30 টায় স্টার জলসায়।